দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল প্রসঙ্গে, যে আমলটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত করতেন, সবসময় করতেন, গুরুত্বের সাথে করতেন। অথচ সে আমলটি আমাদের সমাজে অনিয়মিতভাবে আমরা করি না, এমনকি সেই প্রসঙ্গে ধারণাও খুব একটা আমাদের সমাজের মানুষের মধ্যে প্রচলিত নেই, আমরা জানি না। আর সে আমলটি হলো সালাতুজ জওয়ালের আমল। এ প্রসঙ্গে সুনানে তিরমিজিতে, সুনানে ইবনে মাজায় এবং তাবারানী সহ আরও বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়ালের সময় চার রাকাত নামাজ আদায় করতেন। এটাকে সালাতুজ জওয়াল বা জওয়ালের সময়কালীন নামাজ বলা হয়। সালাতুদ দোহা বা চাষ্টের নামাজ বলে আমরা যে নামাজটা বুঝি, এই সালাতুজ জওয়ালটা হলো তার পরবর্তীতে আদায় করার মতো নামাজ। কেউ কেউ মনে করেন যে এটি সালাতুদ দোহার নামাজই, এটা কি আরেক নামে অভিহিত করা হয়েছে সালাতুজ জওয়াল বলে, এটি সঠিক ধারণা নয়। মূলত সালাতুজ জওয়াল হলো সূর্য যখন মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে কিছুটা হেলে পড়ে, অর্থাৎ মধ্য আকাশে থাকার কয়েক মিনিট পরে যখন জোহরের ওয়াক্ত আরম্ভ হয়ে যায়, আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গেই এই সালাতুজ জওয়াল আদায় করতে হয়। এ সালাত প্রসঙ্গে বর্ণনাকারী সাহেব বলছেন, রাসূলুল্লাহ চার রাকাত নামাজ যে আদায় করবো মাঝখানে সালাম ফেরাবো কি না, অর্থাৎ দুটাকে দুটাকে করে পড়বো কি না, তিনি বলেছেন না। তার মানে এক সালামেই চার রাকাত নামাজ আদায় করতে হয় এবং বিশেষ কোনো সুরা নির্ধারিত নেই, সাধারণ নিয়মেই পড়তে হয়, বিশেষ কোনো নিয়ম নেই, সাধারণভাবে নফল নামাজের নিয়ত করে এই টাইমটাতে চার রাকাত নামাজ পড়তে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সময়টাতে দুনিয়ার আসমানগুলো উন্মুক্ত করে দেওয়া হয় এবং জোহরের নামাজ শেষ হওয়ার পর সেগুলোকে বন্ধ করা হয়। পৃথিবীর যে দেশে যখন এই সময়টা হবে সেই দেশে তখনই ওই অংশের আসমান উন্মুক্ত হওয়ার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দ্বার তাদের জন্য উন্মুক্ত হওয়ার এবং সালাতুজ জওয়াল প্রযোজ্য হওয়াটা তাদের জন্য খাটবে বা সালাতুজ জওয়াল প্রযোজ্য হবে তাদের জন্য। তাহলে আমরা সালাতুজ জওয়াল সম্পর্কে জানলাম যে এটি মূলত সূর্য মধ্য আকাশ থেকে যখন পশ্চিম আকাশে কিছুটা হেলে পড়ে, যার মাধ্যমে জোহর ওয়াক্ত শুরু হয়ে যায়, তার মাধ্যমেই তার সঙ্গে সঙ্গে সালাতুজ জওয়াল শুরু হয়। এই টাইমটাতে চার রাকাত নফল নামাজ পড়া উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে প্রায় পড়তেন বা বেশিরভাগ সময় পড়তেন বা নিয়মিত পড়তেন, যার কারণে এ সালাতটি আমাদের অন্তত মাঝে মধ্যে হলেও পড়া দরকার। যারা জীবনে প্রথম শুনেছি অথবা শুনেছি কিন্তু আমল করিনি, আসুন আমরা এখন থেকে মাঝে মধ্যে হলেও নামাজটা পড়ার চেষ্টা করি। যেহেতু রাতের মধ্যভাগ এবং দিনের মধ্যভাগ ঠিক মাঝামাঝি অংশ, এ দুটিই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দ্বার এই সময়গুলোতে উন্মোচিত হয়, সেই জায়গা থেকে আমাদের এই সালাতুজ জওয়াল পড়া উচিত। কোনো কোনো স্কলারগণ অবশ্য জোহরের ফরজ নামাজের আগের যে চার রাকাত সুন্নাত সালাতুজ জওয়াল বলতে তারা বলেছেন যে সেই নামাজটাকে মিন করা হয়েছে। তাহলে তো জোহরের আগের চার রাকাত সুন্নাতকে গুরুত্বের সাথে আদায় করলে আলহামদুলিল্লাহ এ হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু অনেক স্কলারগণ এর বিপরীত মত দিয়েছেন, তারা বলেছেন সালাতুজ জওয়াল হলো মধ্য আকাশে হেলে পড়ার সঙ্গে সঙ্গে জোহরের সুন্নতেরও আগে, আজানেরও আগে এই সালাতটি পড়তে হয় চার রাকাত নামাজ, তারপরে এবার জোহরের সুন্নত এবং ফরজ পড়ে জোহরের অন্যান্য সালাতগুলো আমরা শেষ করব, সেটি পৃথক নামাজ। যেহেতু এরকম কথাও অনেক স্কলারগণ বলেছেন, সেই জন্য সতর্কতা হবে মাঝে মধ্যে হলেও সালাতুজ জওয়ালটি আদায় করা, অর্থাৎ ঠিক দ্বিপ্রহরে আজ ক্যালেন্ডারে দেখে জোহরের ওয়াক্ত ঠিক কয়টায় শুরু হচ্ছে তার পরপরই এই সালাতটি আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। এরপরে আজানের পরে জোহরের সুন্নাত এবং ফরজ নিয়মতান্ত্রিকভাবে আদায় করব। আসুন বিলুপ্ত এই সুন্নাহকে আমরা জিন্দা করার চেষ্টা করি, অন্তত নিজের ভেতরে আনার চেষ্টা করি এবং এই ধারণাটাকে অন্যদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি, অন্যদের মধ্যে এটাকে প্রচার করবার চেষ্টা করি, যাতে করে হারিয়ে যাওয়া সুন্নাতটিকে পুনর্জীবন দেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালাতুজ জওয়ালের আমলটিকে নিজেদের ভেতরে ধারণ করা এবং অন্যদের মধ্যে শেয়ার করার তৌফিক দান করুন।